সবাইকে নমস্কার। আজকে সাংবাদিক সম্মেলনে আমার সাথে শিক্ষা দপ্তরের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডাইরেক্টর রয়েছেন এবং এডিশনাল ডাইরেক্টর উনিও রয়েছেন। গত দুই দিন ধরে ছোট্ট একটা অংশ অর্থাৎ মিডিয়ার একটা অংশ রাজ্যের মানুষকে সত্য ঘটনা লুকিয়ে রেখে অসত্য তথ্য প্রকাশ করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। মেসেজ এটা দিচ্ছে শিক্ষা দপ্তর ডালাওয়ারে বেসরকারিকরণের পথে যাচ্ছে, এটা সম্পূর্ণ অসত্য। প্রকৃত সত্য হলো এই, আপনারা জানেন 26 অক্টোবর এবছরের আমাদের রাজ্য মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, দি ডিপার্টমেন্ট অফ স্কুল ডিজার্স টু ইনভাইট অর্গানাইজেশন টু ওপেন প্রাইভেট স্কুল প্রোভাইডিং হাই কোয়ালিটি এডুকেশন ইন দি স্টেট বাই প্রোভাইডিং অ্যান ইনভেস্টর ফ্রেন্ডলি ক্লাইমেট থ্রু এ ট্রান্সপারেন্ট অ্যান্ড হ্যাসেল ফ্রি পলিসি to regulate and encourage private participation in school education sector in Tripura. The department desires that the resources of no oblique very low enrollment, মানে কোনো enrollment নেই এবং very low enrollment in schools like land and building shall be used for inviting high quality private participation in education sector. In case of such transfer of very low enrollment schools, redeployment of existing teachers in other schools will be undertaken by Department of School Education. It is to be noted that government is already providing land free of premium oblique cost of schools like Kendriya Vidyalay, জওহর নবোদয় বিদ্যালয়, স্কুলস অফ ট্রাইবাল ওয়েলফেয়ার এটসেট্রা। আমাদের আপনারা জানেন যে আমাদের রাজ্যে টোটাল 42 স্কুল রয়েছে এবং সিবিএসই স্কুলের সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। আমাদের যে 42 স্কুলের মধ্যে 2600 মতো স্কুল রয়েছে রাজ্য সরকার ডাইরেক্ট পরিচালন করে এবং এডিসি পরিচালন করে 1630টা স্কুলের মতো। আমাদের রাজ্যে যারা স্টেট গভর্নমেন্ট আমরা যেগুলি পরিচালিত করি সেরকম তিনটা স্কুল আছে জিরো স্টুডেন্টস, তিনটা স্কুল আছে জিরো স্টুডেন্টস, তিনটা স্কুল আছে একজন স্টুডেন্ট, একজন করে স্টুডেন্ট, এবং একটা স্কুল আছে মাত্র দুজন স্টুডেন্ট, আরও দুইটা স্কুল আছে তিনজন স্টুডেন্ট, নীল অ্যান্ড ভেরি লো। সেরকম এডিসি পরিচালিত স্কুল আছে চারটা স্কুল যেখানে জিরো স্টুডেন্ট, দুইটা স্কুল আছে একজন স্টুডেন্ট, চারটা স্কুল আছে দুজন স্টুডেন্ট, এবং এটা দীর্ঘদিন ধরে। এটা এই নয় যে আমাদের গভর্নমেন্ট আসার পরে এটা হয়েছে, দীর্ঘদিন ধরে এরম জিরো এবং লো এনরোলমেন্ট স্কুল অনেক রাজ্যে রয়েছে। আমরা চেষ্টা করছি সেগুলিকে আরও বেশি কীভাবে চালু করা যায় সে উদ্যোগ নেওয়ার জন্য। আমরা সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি
যে দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন উড লাইক টু এনকারেজ পার্টি প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুলস এডুকেশন উইথ এ ভিউ টু, কেন এই যে আমরা বলছি নো এনরোলমেন্ট অ্যান্ড ভেরি লো এনরোলমেন্ট, আমরা চিন্তা করছি এবং এগুলি কোথায়, বেশিরভাগ গ্রামে। দেখবেন ত্রিপুরাতে হোলি ক্রস স্কুল রয়েছে প্রাইভেট, শ্রীকৃষ্ণ মিশন রয়েছে, প্রণবানন্দ রয়েছে, ভারতী বিদ্যানগর রয়েছে, ডন বস্কো রয়েছে, মনফোর্ড রয়েছে, গড়িয়া মিশনের মতো কয়েকশত প্রায় 450 মতো প্রাইভেট স্কুল রয়েছে এবং সুনামের সঙ্গে সেখানে শিক্ষাক্ষেত্রে কাজ করে। আমি বলবো যে হোলি ক্রসের শ্রীকৃষ্ণ মিশনে পড়াশোনা হয় না এটা আমি বলতে পারবো না, একজন ত্রিপুরার নাগরিক হিসাবে আমি কান্ট সে লাইক দিস। এবং এটাখানে এখানে আমাদের রাজ্যের মানুষ ছেলেমেয়েরাই পড়ছে এখানে, তার মানে এই নয় রাজ্যের সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বরঞ্চ নবোদয় বাড়ছে, কেন্দ্রীয় বিদ্যালয় বাড়ছে, একলব্য মডেল স্কুল বাড়ছে, সরকারি ইংরেজি মাধ্যম সিবিএসই স্কুলের সংখ্যা বাড়ছে, দিন দিন আমরা স্কুলের সংখ্যা বাড়াচ্ছি। সিবিএসই 100 মিশন আমরা করে ফেলেছি, অলরেডি 29টা অ্যাপ্রুভাল এবং আরও 71টা অলরেডি অ্যাপ্রুভালের অপেক্ষা রয়েছে। তো এই যে পলিসির ভুল ব্যাখ্যা করা, প্লিজ পলিসির ভুল ব্যাখ্যা করে রাজ্যের সর্বনাশ ডেকে আনবেন না। যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে নিশ্চয়ই অ্যাডভাইস করবেন, যারা এটা করছে তাদের উদ্দেশ্যে বলছি, যদি বলেন যে ভুল হচ্ছে ধরেই দিন শোধরাব। এবার আমরা কেন এই যে কথাটা কিসের জন্য, এই কথাগুলি একটু ভালো করে বুঝতে হবে। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন উড লাইক টু এনকারেজ প্রাইভেট পার্টিসিপেশন ইন স্কুল এডুকেশন উইথ এ ভিউ টু, কিসের জন্য, ইম্প্রুভ দি লার্নিং লেভেলস অফ স্টুডেন্টস, শিক্ষণ স্তর ডেভেলপমেন্টের জন্য, ক্রিয়েট সেন্টার্স অফ এডুকেশনাল এক্সেলেন্স ইন দি রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায় এক্সেলেন্স অফ স্কুল স্থাপনের জন্য, গ্রামীণ এলাকায়, একটাও কিন্তু শহরের কথা বলছি না, শহরের কিন্তু অনেক স্কুল রয়েছে, আমরা চেষ্টা করছি এবং গ্রামেও সিবিএসই প্রচুর দিয়েছি, এমন কোনো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেই যেখানে একটা করে সিবিএসইর প্রপোজাল আমরা দেইনি। ফস্টার ইনোভেশন অফ ক্লাসরুম পেডাগোজিস, শিক্ষণ পদ্ধতিতে নূতনত্ব আনা, এই যে গদবাঁধা সিস্টেম যে গতানুগতিক যে চলছে এরকম না, শিক্ষণ পদ্ধতিতে নূতনত্ব আনতে হবে, ইনোভেটিভ কিছু আনতে হবে। ইন্ট্রোডিউস আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং, অ্যাক্টিভিটি বেসড এডুকেশন, কম্পিউটার এডেড লার্নিং, এগুলির জন্য আমরা এরকম আহ্বান করছি, যদিও এখন পর্যন্ত কেউ প্রেয়ার দেয়নি। ক্রিয়েট সেন্টার্স অফ স্পোর্টস এক্সেলেন্স উইথ ফোকাসড এম্পেসিস অফ দি স্কুল অফ প্রমোটিং ট্যালেন্ট ইন স্পোর্টস, আপনারা জানেন অলিম্পিকে যাওয়ার মতো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আছে, তাদেরকে ওইসব স্কুল যদি আসে, যদি আসে ওইসব যদি স্কুল আসে সেখানে আমাদের ছেলেরা বিভিন্ন রকম এশিয়ান কম্পিটিশন, অলিম্পিক কম্পিটিশন বিভিন্ন জায়গায় এই স্কুলগুলির মাধ্যমে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালাইজড স্কুলস টু ক্যাটার টু পার্টিকুলার ভোকেশনাল ব্রাঞ্চ উইথ ফার্দার লিঙ্কেজেস টু টেকনিক্যাল এডুকেশন, আপনারা জানেন রাজস্থানের কোটাতে আছে, মানে JEE, JEE, NEET, ল এন্ট্রেন্স, এইটার থেকে এখানে আমাদের আর যেসব নেই এবং কোটাতে আছে সেখান থেকে এইটের থেকেই একদিকে 8, 9, 10, 11, 12 পড়বে, সাথে সাথে সেখানে ওই জয়েন্ট এন্ট্রেন্সের জন্য, নিটের জন্য, ল এন্ট্রেন্সের জন্য বা অন্যান্য কম্পিটিশন যেগুলি আছে সেগুলির জন্য একসাথে পড়াচ্ছে। সো সেই ধরনের স্কুলকে আমরা ইনভাইট করবো, আমি একটু পরে বললেই বুঝতে পারবেন কোন স্কুল, যে কোনো প্রাইভেট পার্টি চলে আসবে এখানে সুবিধা হবে না। রেসিডেন্সিয়াল স্কুল উইথ ইউনিক লাইফ স্কাইল, লাইফ স্কিলস ফিলোসফি ফর ওয়েলরাউন্ডেড ডেভেলপমেন্ট অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, যেমন আছে নবোদয়ে সৈনিক স্কুলে রেসিডেন্সি স্কুল রয়েছে। আপনারা জানেন যে এই যে স্কুলগুলি, এই জন্য আমরা একটা পলিসি করেছি, খুব ভালো করে ব্যাপার, এটা একটা পলিসি, কোনো সংস্থা এখন পর্যন্ত সরকারের কাছে কোনো পিটিশন দেয়নি, একটা পলিসি। আমাদের স্কুল জিরো হয়ে রয়েছে, তাহলে কি এই সম্পদ নষ্ট হয়ে যাবে,
এই সম্পদ নষ্ট করে দেওয়া আমি মোটেই এগ্রি নয়। এবং আমাদের আগেও যারা সরকার ছিল তাদের আমলে জিরো এনরোলমেন্ট বহু স্কুল ছিল, অ্যাসেম্বলি এ নিয়ে বহু কথা বলেছি, কিন্তু তারা কোনো সাহসী পদক্ষেপ নিতে পারেনি। আপনারা জানেন যে যখন আমরা এই পলিসি গ্রহণ করলাম, কোনো সংস্থা যদি পিটিশন দেয় তাহলে পিটিশন দেওয়ার পরে আমাদের শিক্ষা দপ্তর থেকে ওই স্কুল ভিজিট করবে, যে যে সংস্থা দিল সেই সংস্থা ভিজিট করবে, সেখানে আমাদের যে কোয়ালিটি আমাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া সেখানে আছে কিনা আমরা দেখব। দেখার পরে এবার ওখানে আমাদের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কমিটি আছে, আমাদের সিএস যিনি চেয়ারম্যান ওনার নেতৃত্বে কমিটি আছে, সেখানে সিদ্ধান্ত হওয়ার পরে আরেকবার, তাও হবে না, তারপরে আবার ক্যাবিনেটে যেতে হবে, অর্থাৎ তিনটা বার একবার ভিজিট করবে, আমরা ডিপার্টমেন্ট হ্যাপি কিনা, এরপর আসবে ওই আইএফসির কাছে যাবে, আইএফসি কথা বললেও হবে না, দেন ক্যাবিনেট, তারপরে সিদ্ধান্ত হবে। এবং এই যে সিদ্ধান্ত এবং কি নট ট্রান্সফার, আমরা যে স্কুলটা বা বিল্ডিং বা খাস ল্যান্ড যদি দেই ট্রান্সফার করা যাবে না, নট ট্রান্সফার, ইট ইজ ল্যান্ড উইল বি প্রোভাইডেড অন লিজ ফর 30 ইয়ার্স, ল্যান্ড উইল বি প্রোভাইডেড অন লিজ ফর 30 ইয়ার্স উইথ প্রভিশন। এবং এই যে বললাম, এরপরে কি করবে, যে কোনো স্কুল আসবে? নো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে আমরা বলছি ইন্ডিয়া ফেমাস স্কুল কারা, ক্যাটাগরি এ, ফর অর্গানাইজেশনস উইচ আর প্রেজেন্টলি রানিং অ্যাট লিস্ট টু এক্সিস্টিং স্কুলস উইথ এ কম্বাইন্ড স্ট্রেংথ অফ 1500 চিলড্রেন এনিহোয়ার ইন দি কান্ট্রি, দেশের 1500 টিচার অন্তত কমপক্ষে দুইটা স্কুল তাদের আছে, এবং সেখানে দুইটা স্কুল মিলে 1500 স্টুডেন্ট হতে হবে, 12 পর্যন্ত হতে হবে, একদিকে 1500 স্টুডেন্ট হতে হবে দুইটা স্কুল মিলে, এবং ক্লাস 12 পর্যন্ত হতে হবে। সেকেন্ড পয়েন্ট, যদি একটা স্কুল হয় সেই স্কুলও হতে হবে কমপক্ষে 1000 স্টুডেন্ট, কমপক্ষে 1000 স্টুডেন্ট থাকতে হবে, এবং সেই স্কুলটা হতে হবে সিবিএসই পরিচালিত হতে হবে। এটা হলেই হবে না, সিবিএসই অনেক স্কুল থাকতে পারে, সেগুলি কোয়ালিটি আমরা দেখব কিভাবে। দি সেইড স্কুল শুড বি আপ টু দি সিনিয়র সেকেন্ডারি 12+ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান স্কুল শুড হ্যাভ স্ট্রেংথ অফ 1000 স্টুডেন্টস অ্যাবিলিটেড টু সিবিএসই হোয়ার ইন, ইম্পর্টেন্ট পয়েন্ট, এসিকিউ কিউআই, স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, সেখানে ক্লাস টুয়েলভে পরীক্ষা দিলে এবং 500-র মধ্যে গড়ে যদি স্টুডেন্ট 425 নম্বর পায়, মানে ওই স্টুডেন্ট গড়ে 85% যদি পায়, তাহলে সে, এবং একবার বলে হবে না, তিন বছর পর 85% যদি নম্বর পায় স্টুডেন্ট, তাহলেই সে আসতে পারবে। সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা ডিসকাউন্ট দেব, যে ল্যান্ডটা দেব ডিসকাউন্ট দেব 75%, অর্থাৎ একদিকে সিবিএসই হতে হবে, দুইটা স্কুল থাকলে কম্বাইন্ড 1500 স্টুডেন্ট হতে হবে, এবং যদি একটা স্কুল হয় সেক্ষেত্রে 1000 থাকতে হবে, সিবিএসই অ্যাবিলিটি হতে হবে, এবং 12 পরীক্ষায় অন্তত 85% মার্কস থাকতে হবে। যদি দেখা যায় কোনো স্কুলে, সবগুলি বললাম 80-84%, এতক্ষণ বলছি 85, এর থেকে যদি কম হয়, 80-84% সেক্ষেত্রে তাকে আমরা 50% ডিসকাউন্ট দেবো, খুব বেটার বেস্ট স্কুল তাকে 75% ডিসকাউন্ট দেবো, আর এক্ষেত্রে 80-84% সেক্ষেত্রে, অর্থাৎ 500-র মধ্যে 400-424 পেতে হবে। আরেকটা সংস্থা আছে 75-80 মার্কস যদি কোনো 12-এ পরপর 3 বছর ওই স্কুলের ছাত্রছাত্রীরা পায় সিবিএসই পরিচালিত, সেক্ষেত্রে আমরা 40% ডিসকাউন্ট দেবো। এ হলো সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে আরও বলে দিই যে টিচার ওরা যে স্কুল চালা, আমরা যে স্কুলটা দিব, যদি ধরি জিরো স্টুডেন্ট আছে, বা একটু আগে যে বললাম জিরো আছে, এক আছে, এই স্কুলের টিচাররা কী করবে, এই স্কুলে আমাদের সরকারি স্কুলের টিচাররা আমরা নিয়ে আসবো, আমরা নিয়ে এসে যেখানে, এটাই বলছে
কোন কোন মিডিয়া বলছে যে এদেরকে সব বেসরকারিকরণের হাতে দিচ্ছে, কোনো নিয়োগ হবে না, কোত্থেকে পেল, হোয়াট ইজ দেয়ার। সেখানে পরিষ্কার বলা হচ্ছে দি প্রাইভেট পার্সনস উইল ডেপ্লয় দেয়ার ওন টিচার্স ইন দি স্কুল হু মাস্ট বি ফুললি কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড অ্যাজ পার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড এনসিটি নর্মস, ইউজিসি, এআইসিটি এটসেট্রা। যে কোনো এলেভেলে টিচার দিলে হবে না, এলেভেলে টিচার দিলে হবে না, টেট কোয়ালিফাইড টিচার থাকতে হবে, নতুবা ওই স্কুল আসলো আমরা গ্রহণ করব না। এবার যারা স্টুডেন্ট রইল, ধরুন একজন স্টুডেন্ট আছে আমাদের যেটা বললাম, সেই স্টুডেন্টকে ফুললি যত ক্লাস পর্যন্ত পড়বে তাকে বিনা পয়সায় পড়াতে হবে, এবং সে যে ওই স্কুলে পড়লো তার ইউনিফর্ম বুকস সব গভর্নমেন্ট তাকে আমরা হেল্প করব। একদিকে সে ফ্রি পড়াবে, আবার কোয়ালিটি আমরা গ্রাম চাই গ্রামের ছেলেমেয়েরা আরও এডুকেটেড হোক, আরও শিক্ষিত হোক, কোয়ালিটি এডুকেশন পাক। একদিকে তারা পড়াবে ফ্রি অফ কস্ট, এবং আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট বইও দেব এবং ইউনিফর্মও দেব। শুধু এটা নয়, ধরুন কোনো খাসল্যান্ডে কোনো স্কুল হবে, 25% অফ সিটস উইল বি রিজার্ভড ইন সাচ স্কুল ফর স্টুডেন্টস অফ ইডাব্লিউএস ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, এবং যদি 100 সিট থাকে ওই স্কুলে 25টা সিট আমাদের গরিব ছাত্রদের জন্য রিজার্ভ থাকতে হবে। একদিকে সে ফ্রি পড়বে, আবার তাদেরকেও আমরা ফ্রি বুকস অ্যান্ড ফ্রি ইউনিফর্ম আমরা দেব, এবং বুকস অ্যান্ড ইউনিফর্ম গ্র্যান্ট উইল বি প্রোভাইডেড ফর দি ইডাব্লিউ চিলড্রেন এনরোল ইন সাচ স্কুল বাই গভর্নমেন্ট কমেন্সুরেট টু দোজ প্রোভাইডেড ইন দ্য গভর্নমেন্ট রান স্কুল। সুতরাং এই যে পলিসি, এটা সাহসী পদক্ষেপ। প্রথম প্রশ্ন হলো যে গ্রামাঞ্চলে কোয়ালিটি এডুকেশন আরও বেশি, আমাদের আপনারা জানেন আমাদের একদিকে আমরা যেমন সর্বদিকে আমরা এখন পর্যন্ত আমাদের দপ্তর আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর আমাদের গভর্নমেন্ট আসার পর 29টা রিফর্ম আমরা করেছি, 29 রিফর্মস আমাদের দেখবেন। এবং আমি কালকে আমাকে একজন দেখাচ্ছিল, ইভেন ভারতবর্ষের বাইরেও কোনো কোনো দেশ আমাদের এই যে পলিসি যেটা, যেমন মাদারন ক্যাম্পাস খুব সাড়া পেয়েছে, এটা আপনারা দেখে থাকবেন যারা টিভি বা অন্যান্য চ্যানেল দেখেন তারা পাবেন। মাদারন ক্যাম্পাস ইজ ভেরি পপুলার নাও ইন্ডিয়া, নট ইন ইন্ডিয়া, আউটসাইড অফ ইন্ডিয়া অলসো, এটা আমরা যেটা করছি সেটা গ্রহণ করছে। এরকম 29টা রিফর্ম আমরা করেছি। তো এখানে বলছে ডালাও হারে, অর্থাৎ এই শিক্ষা দপ্তর আর থাকছে না, শিক্ষা দপ্তর বেসরকারি হাতে চলে যাচ্ছে, এই তো টেট পরীক্ষার রেজাল্ট বেরোবে, তখন কি এই শিক্ষক আমরা নিয়োগ করবো না? এই যে কলেজে 40 জন আমরা এর মধ্যে প্রফেসর নিয়োগ করলাম, এর মধ্যে টিপিএসসি অলরেডি লিস্ট দিয়ে দিয়েছে, এর মধ্যে আমাদের ফাইল প্রসেস রয়েছে, তাদেরকে পোস্টিং দেব। সুতরাং স্কুল যেগুলি অযথা পড়ে রয়েছে, জিরো এনরোলমেন্ট এবং 1 or 2 স্টুডেন্টস ইন দ্যাট কেস, এবং এগুলি কোথায়? নট ইন আগরতলা সিটি, নট ইভেন আরবান এরিয়া, এগুলি গ্রাম। গ্রামের ছেলেরা কোয়ালিটি এডুকেশন স্পোর্টসে এবং অন্যান্য ক্ষেত্রে, এবং যারা যাতে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, সেই জন্য সরকার এই পলিসি নিয়েছে। এটা হলো, কিন্তু এই ভারত বিখ্যাত সংস্থাগুলি আসলে 3টা জায়গা ক্রস করে যেতে হবে। শিক্ষা দপ্তর ভেরিফাই করবে, আমাদের টিম যাবে, তারপরে আমাদের যে কমিটি আছে সিএসএর নেতৃত্বে, সে কমিটির কাছে যাবে, তারপরে ক্যাবিনেটে যাবে, দেন উইল ডিসাইড, এবং নট ট্রান্সফার, ইট ইজ এ অনলি লিজ সিস্টেম। সুতরাং যে অপব্যাখ্যা হচ্ছে, এবং বিশেষ করে আমি শুনেছি সিপিএম অফিস থেকেও এটাকে মানে করা হয়েছে, কী করেছে গড নোস, অর্থ আদৌ বুঝেছে কি না তারা জানে, তাদের আমলে যে স্কুলগুলি এগুলি কি কী কষ্ট রয়েছে, সেই স্কুলগুলি আমাদের রাজ্যের গ্রামীণ এলাকায় কোয়ালিটি এডুকেশন আরও শক্তিশালী হোক, এটা আমরা চাই। আমরা চেষ্টা করছি সরকারি উদ্যোগে, কিন্তু এরকম কথা হলে তো শ্রীকৃষ্ণ মিশন উঠে যাওয়া উচিত, তাহলে ইকবাই ইউনিভার্সিটি উঠে যাওয়া উচিত। এখন আমরা সবাই মিলে, সরকারি বেসরকারি সবাই মিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত স্তরে নেওয়ার জন্য আমাদের উদ্যোগ। সুতরাং ভুল ব্যাখ্যা করবেন না, এটা প্লিজ, এটা যারা যারা করছে তাদের উদ্দেশ্যে কথাগুলি বললাম। বিশেষ করে
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা যে স্কুলগুলি জিরো এনরোলমেন্টে রেখে গেছে সেই স্কুলগুলির আমরা তাড়াতাড়ি একটা সঠিক জায়গা পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের কোনো কথা বলার থাকলে এখানে আমার দপ্তরের ডাইরেক্টর রয়েছে এবং এডিশনাল ডাইরেক্টর রয়েছে, সেগুলির কোনো পয়েন্ট বাকি থাকলে সেটা ওনারা বলবেন। বিশেষ করে গ্রামীণ এবং এডিসির যে স্কুলগুলি রয়েছে সেখানে পরিকাঠামোগত কিছু ত্রুটি বেড়ে আসছে, এগুলি বিষয় নিয়ে আপনারা কিভাবে দেখছেন? এই এই যেগুলি পরিকাঠামো নিয়ে প্রবলেম আছে সেগুলি পরিকাঠামো যদি সংস্থা আসে, যেগুলি আমরা করছি, যেমন আমরা এর মধ্যেই 25টা স্কুলের অলরেডি 25টা স্কুল আমরা মঞ্জুরি পেয়েছি পরিকাঠামো ডেভেলপমেন্টের জন্য, এগুলি বেশিরভাগই গ্রামীণ এলাকায়। 25টা স্কুলের জন্য আমরা এর মধ্যেই আমরা অর্থ মঞ্জুর করা হয়েছে এবং প্রতিটি স্কুলের জন্যই 8 কোটি 6 থেকে 8 কোটি টাকার মতো 8.67 কোটি এরকম প্রত্যেকটা স্কুলের জন্য করছি। এরকম 25টা এসে আমরা এরকম কয়েকশো স্কুলের নাম দিয়ে রেখেছি, মানে ইয়ে ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর কিছু কিছু বিদ্যালয়ের জন্য শিক্ষক স্বল্পতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলি নিয়ে আপনি কিভাবে? আমাদের শিক্ষক স্বল্পতা কিছু রয়েছে, কিন্তু আমাদের নলেজে যখন আসে, যেমন মিয়াবাড়ি একটা স্কুলের কথা বলছি, অটোমেটিক্যালি যখনই আমাদের কাছে খবর এসছে, যেদিন মিডিয়া উঠেছে এটা তো আমি নিজেই দেখেছি, প্লাস আমাদের ডিইও ইনফর্ম করার পর সেখানে সাথে সাথেই আমরা দুজন টিচার দিয়ে দিয়েছি এবং যেখানে এটা আসছে এবং ডিওদের নিয়ে মিটিং করেছি, কোনো ডিস্ট্রিক্টে কোনো যেন সিঙ্গেল টিচার না থাকে, সারা রাজ্যে দুটো জায়গায় সিঙ্গেল টিচার ছিল, সাথে সাথে আমরা এটা ম্যানেজ করে দিয়েছি। আচ্ছা, গতকালকে বিদ্যাজ্যোতি প্রকল্পে 100টি স্কুলকে আওতাধীন করা হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু? এটাই এটাই সিবিএসই বাতাইয়ে বিদ্যাজ্যোতি মিশন 100 করকে আমারা এক নয়া প্রোগ্রাম হ্যাঁ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন কা, ইসমে হাম লোক হামারা 100 স্কুলস হ্যাঁ পুরা ত্রিপুরা মে 100 স্কুলস কো হাম লোক সিবিএসই অ্যাফিলিয়েশন দে রে হ্যাঁ, উসকে সাথ সাথ জো জো প্রাইভেট স্কুল মে বাহার আপ লোক দেখ রে হ্যাঁ, জিতনা তক ফেসিলিটিস হাম লোক দে পায়েগা, ICT ল্যাব, কোচিং, ইয়ে সব দেকে উনকো স্কুল অফ এক্সেলেন্স বানানে কা এক প্রকল্প হ্যাঁ বিদ্যাজ্যোতি। উস স্কুল মে রিক্রুটমেন্ট কন করেগা? হামারা টিচার্স হি হোগা, ডিএম কা এক কমিটি হ্যাঁ, वो टीचर्स विद्याज्योति स्कूल्स का टीचर्स को डीएम का एक कमिटी सेलेक्ट करेगा, उसका हेडमास्टर्स का भी सिलेक्शन का तरीका अलग है, डीएम का कमिटी हेडमास्टर्स को भी सिलेक्ट करेगा। स्कूल है 100 स्कूल 100 स्कूल मिशन 100 जितने भी स्कूल है मैक्सिमम सीबीएसई स्कूल है, जैसे वेस्ट की बात करें यहाँ पर शिशु विहार है या फिर जितने भी इंग्लिश मीडियम खास तक है ना, इसमें बंगाली मीडियम इंग्लिश मीडियम है। पिछले साल में हम लोग जो इंग्लिश मीडियम और सीबीएसई किया था वो स्कूल्स को हम लोग मिशन 100 में लेके आया है, फिर 73 स्कूल्स हो हम लोग आगे 29 स्कूल्स दिया था, उसमें दो स्कूल ग्रैंडिनेट थे, बाकी 27 गवर्नमेंट स्कूल्स, और अभी हम लोग 73 नया गवर्नमेंट स्कूल्स को सीबीएसई अफिलिएशन के लिए हम लोग अप्लाई किया है, कुछ कुछ स्कूल्स का अफिलिएशन आ गया है कुछ कुछ दिन बाद, पहले ही हाँ बाकी भी आएगा। अभी ये विद्याज्योति स्कीम कौन सी साल से स्टार्ट होगा मैडम? नेक्स्ट एकेडमिक ईयर से शुरू करने का काम, दैट इज अप्रैल। अच्छा, ये जो ये स्कूल की फीस टी जो ব্যাপারটা মানে যেগুলি যে ইয়ে মানে প্রাইভেট ইয়ে তে এই ফিসের উপরে কি কোনো গভর্নমেন্টের কোনো, যখন তার আসবে আমাদের টার্মস এন্ড কন্ডিশন ডিপার্টমেন্টের সাথে মৌ স্বাক্ষর হবে, যদি আসে কেউ সেক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টের সাথে বসে সেখানে আমাদের টার্মস এন্ড কন্ডিশন আমাদের এগ্রি করলে সরকার নিয়ন্ত্রণ থাকবে, এই জন্য তো 25% আমাদের আমাদের আগেই বলছি 20% সিট রিজার্ভ ফর দি ইডাব্লিউএস। এটা প্রথম হলো আমি কিচ্ছু করব না, কি হবে আমার যে স্কুল জিরো এনরোলমেন্ট স্কুল এগুলি পড়ে থাকবে, ড্যাস্ট হয়ে যাবে, সেই জন্য এমনি আমরা আমরা প্ল্যান করছি যে নিয়ার বাই স্কুল যদি হয়, আমরা সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এসএমসি কমিটি এবং লোকাল এমএলএ যদি এগ্রি করে আমরা মার্চ করাবো এরকম চিন্তা করেছিলাম, কিছু কিছু জায়গার থেকে প্রস্তাব এসছে সেগুলো আমরা দেখছি। আর যাতে আমাদের মূল কথা হলো স্টুডেন্ট একজন থেকে সেই স্কুল কোনো দিনই ডেভেলপড হবে না, সেকে ওকে যদি আমরা পাশের স্কুলে নিয়ে যাই বা এই স্কুলে রাখি, তার সমস্ত খরচ যদি সরকার বহন করে, সব সরকার বহন করবে,
আর স্কুলের টিচার নিয়োগ করবে প্রাইভেট অর্গানাইজেশন, কোথায় পেল? কোথায় বেসরকারীকরণ করে হচ্ছে? কোথাও ওই কথার উল্লেখ নেই। আমরা একটা পলিসি করেছি, যদি কেউ আসতে চায় ইন্ডিয়া ফেমাস, এবং যে কোনো এলিবিলি আসলে চলবে না, ফেমাস কেউ আসলে টার্মস কন্ডিশনে মিললে তারপরে আমরা তাকে নেব। এখন পর্যন্ত আসেনি কেউ। আমরা চাই এ ধরনের বড় বড় সংগঠন আসলে, যেমন চেন্নাই, দিল্লি বা পুনে, এরম বড় বড় সংস্থা যারা চালাচ্ছে, এরম সংস্থা আসলেই ইফ দে কাম আমরা হেল্প করব। আচ্ছা, বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সকল স্কুলগুলি যদি চলে যায়, সেখানে যে এখনকার যে রাজ্যের স্কুলগুলি যে শিক্ষার যে কাঠামো, তা এই সময়ে পরীক্ষা নেওয়া, এগুলো কি সেম থাকবে না তাদের? সিবিএসই, এটা সিবিএসই প্যাটার্ন, সিবিএসই উইল কন্ট্রোল। আচ্ছা, টিচার আমরা দিচ্ছি, টিচার আমরা দিচ্ছি, কিন্তু সিবিএসই উইল কন্ট্রোল, সিবিএসই প্যাটার্ন সব কিছু হবে, সিবিএসইর মাধ্যমে পরীক্ষা হবে। এবার যে আমরা সেন্ট্রালাইজ স্কুলে পরীক্ষা নিচ্ছি, ওই স্কুলগুলি বাদ দিয়ে এই প্রথম আমরা এই স্কুলগুলি পরীক্ষা নিয়ে নিই। যেমন শিশু বিহার আমাদের এই সেন্ট্রালাইজ স্কুল আগে ছিল, গত বছর ছিল, কিন্তু এবছর আর সিবিএসইর তারা করবে, আমরা করছি করবো না, সমস্ত তারা পরিচালিত। সেখানে স্পোর্টস টিচার থাকতে হবে, সব কিছু কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আমরা চেষ্টা করছি। ওই তো আমরা প্রথম গভর্নমেন্টেড পাঠিয়েছিলাম, বাট সিবিএসই অ্যাগ্রি করেনি। আমরা দুটো দিয়েছিলাম, অ্যাগ্রি করেনি। প্রথম আমরা শুধু ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছি, কিন্তু পরবর্তী সময় বেঙ্গলি মিডিয়াম, এখানে টপ জায়গায় যারা বসে আছে তারা ত্রিপুরার প্রতি সিম্প্যাথাইজড, এই জন্যে আমরা একসাথে 100টার মতো স্কুল দিতে পাচ্ছি। বহুত রাজ্যকে জিজ্ঞেস করে দেখবেন সিবিএসই ইচ্ছা করলেই 10টা স্কুল আনা যায় না। আমাদেরকে আমরাই বরঞ্চ সারা দেশের মধ্যে আমরাই এত সংখ্যক স্কুল একসাথে পেয়েছি।